আসসালামু আলাইকুম, অল ডিজাইন থেকে আমি মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন। আজকে আমি অল ডিজাইন থেকে নিয়ে চলে আসলাম প্রায় 100 পিস এসএসআর গেটের ডিজাইন, বারান্দার গ্রিলের ডিজাইন এবং কি সিঁড়ির ডিজাইন, থাই গ্লাসের ডিজাইন, রাজকীয় গেটের ডিজাইন এবং কি থাই গ্লাসের ডিজাইন, সব কিছুর ডিজাইন দেখতে পারবেন, দাম বিস্তারিত জানাতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে কাজগুলো, আমাদের কাজের মানটা, আমাদের যে মালগুলো ডেলিভারি করি, আমাদের ডিজাইনগুলো দেখতে কেমন আর কাজের কোয়ালিটি কিন্তু আপনি দেখতে পারবেন। আমি কিন্তু এই ধরনের ভিডিও যদি কমপক্ষে যদি 100 ভিডিও করি, 100 ডিজাইন দিই, তাও কিন্তু আমাদের ডিজাইন আপনি দেখে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলার রহমতে আমরা এত হিউজ পরিমাণে মাল ডেলিভারি করেছি আর ডেলিভারি করতেছি। আর আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে সবগুলোর প্রাইস এবং কী কী মাল ব্যবহার করবেন, কত টাকা আসতে পারে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হবে, শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি আপনার জন্য, আপনার ডিজাইনের জন্য এবং আপনার বাড়ির জন্য অনেক হেল্পফুল ইনফরমেশন ভিডিও হবে। আমি প্রথমে আপনাদেরকে গেট নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আমি এসএস অনেকে জানে না। এসএস হচ্ছে যেই ধরনের মালে মরিচা পড়ে না, নষ্ট হয় না, পেন্ট করতে হয় না, ওই ধরনের মালটা দেখতে চকচক করে, ওই মালটার নাম হচ্ছে স্টেনলেস স্টিল, সংক্ষিপ্ত আকারে আমরা এসএস বলি। আর লোহ হচ্ছে যেটাকে আমরা এমএস বলি, যেটা ম্যাটেরিয়াল স্টিল, ওইটা দিয়ে পেন্ট করতে অবশ্যই মরিচা পড়ার সম্ভাবনা থাকে। অনেক ধরনের হচ্ছে গ্যালভানাইজ, গ্যালভানাইজ মাল কিন্তু পেন্ট করতে হয় কিন্তু মরিচা পড়বে না। আর আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে প্রথমে গেট দিয়ে শুরু করব, তারপর আমি বারান্দার গ্রিল, থাই গ্লাস, সিঁড়ি সব কিছুর প্রাইস জানাবো। আমরা যে গেটগুলো তৈরি করি, যেখানে যেখানে আমরা গেট লাগাই আর যেখানে যেখানে ফিটিং করি, সবগুলা গেটের প্রতি স্কোয়ার ফিট আমরা নেই 1500 টাকা। 1.5 দিই, 1.2 দিই নেই 1400 টাকা, আর 1 mm দিয়ে নেই 1300 টাকা। আর আপনি চাইলে এর চেয়ে কম খরচের মাধ্যমে গেট তৈরি করতে পারবেন। এই গেটটার নাম হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের, এই যে রাজকীয় গেটটা, এটা প্রতিনিয়ত আমরা তৈরি করি। আর এছাড়া কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত আমরা কিন্তু বারান্দার গ্রিল ও তৈরি করি। এই ধরনের যদি আপনি স্লাইডিং গেট তৈরি করেন, তাহলে কিন্তু আপনি সেম প্রাইজের মাধ্যমে 1500 টাকা পার স্কোয়ার মাধ্যমে তৈরি করতে পারবেন। আমাদের কাছে শুধু একটা দুইটা গেট নয়, অসংখ্য ডিজাইন রয়েছে, অসংখ্য গেটের ডিজাইন রয়েছে, তা দেখে আপনি কিন্তু শেষ করতে পারবেন না। আপনি হয়তো বেশি দেখলে আপনি অনেক চয়েস বাড়বে, আবার একটা না একটা কোনটা না কোনটা বানাবেন, আপনি কনফিউজে পড়ে যাবেন। আপনি যদি এই গোল্ডেন কালার গেটটা তৈরি করতে চান, তাহলে আপনি যদি পিছনে শির ছাড়া এই গোল্ডেন কালার গেটটা তৈরি করতে চান, তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ হবে গোল্ডেন কালার রাজকীয় গেটটার প্রতি স্কোয়ার ফিট আপনার 1300 টাকা, পিছনে শীট দিয়ে খরচ হবে 1450 টাকা। আপনি সেম ভালো এক নাম্বার মাল দিয়ে তৈরি করতে পারবেন, যারা কিনা বারান্দা তৈরি করতে চান। আসলে দেখা যাচ্ছে বাড়ির সৌন্দর্য ফুটায় কোন জিনিসগুলো জানেন, আপনার বাড়ির সৌন্দর্য ফুটাবে বারান্দা, থাই গ্লাস এবং কি মেন গেট। আপনি যদি বারান্দা সৌন্দর্যভাবে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্য 100 গুণ বেড়ে যাবে। আর আমরা কিন্তু প্রতিনিয়ত যত ধরনের নিত্য নতুন ডিজাইনগুলো রয়েছে এগুলো তৈরি করার চেষ্টা করি। আর যারা কিনা তৈরি করেছেন অবশ্যই আমাদের থেকে তারা কিন্তু অবশ্যই জানে, আর যারা কিনা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কিন্তু তাদের আইডিয়া রয়েছে। আর আমি বলবো বারান্দা গ্রিল তৈরি করার সময় আপনারা যদি সুদক্ষ ভালো কারিগরিতে তৈরি করেন, তাহলে ফিনিশিং সব কিছুই ভালো হবে। আর বারান্দাগুলোর প্রতি স্কোয়ার ফিট বর্তমান মূল্য 1.2 mm মাল দিয়ে 500 টাকা, 1.5 দিয়ে 600 টাকা, 1 mm দিয়ে 480 টাকা। দেখা যাচ্ছে এর থেকে আপনাকে কমের মাধ্যমে অনেকে বলতে পারে, ভাই আমি 1.2 mm দিয়ে সে 500 টাকা বলেছে, আমি 450 টাকার মাধ্যমে করে দেবো। আসলে দেখা যাচ্ছে কেউ যদি চায় এটাকে 300 টাকার মাধ্যমে করা সম্ভব। কারণটা হচ্ছে মালের মধ্যে পাতলা বেল ব্যবহার করলে, যেই মালে মরিচা পড়ে ওই ধরনের মাল ব্যবহার করলে, তাহলে কিন্তু যত টাকা বলবেন তত টাকার মাধ্যমে করতে পারবেন। আর আমি আপনাদেরকে প্রতিনিয়ত প্রত্যেকটি ভিডিওতে বলি, ভাই সবার কাজ সেম নয়, সব কোয়ালিটির মাল সেম নয়। আপনি যদি তৈরি করেন যে ধরনের কোয়ালিটির মাল, আপনি যদি তৈরি করেন ভালো কোয়ালিটির মাল, তাহলে কিন্তু আপনার টাকার পরিমাণ সেম আসবে। দেখা যাচ্ছে আমাদের কাজের মান অন্য কোনো কারোর কোথাও কাজের মান সেম নাও হতে পারে। কারণটা হচ্ছে আমরা সুদক্ষ কারিগরদের তৈরি করার চেষ্টা করি। আমি এটাই বলবো না শুধু আমাকে দিয়ে করবেন, আপনাদের যেখানে ভালো লাগে, যেখানে আপনি কাজের মান ভালো পাবেন, যেখানে আপনি প্রতিনিয়ত এসএসএ কাজগুলো হয়, অনেকে আছে লোহার কাজ করে, বর্তমানে কিছু কিছু এসএসএ কাজ করতেছে, আসলে আমাদের সাথে শুধু তাদের তুলনা করলে কখনো পারবেন না। কারণটা হচ্ছে যারা কিনা প্রতিনিয়ত কাজ করে তাদের কাজের মানটা একটু ভালো থাকবেই। আর আমি বলছি আমাকে দিয়ে করতে হবে এমন কিছু নয়, আমার থেকে ইনফরমেশন নিয়ে আপনি অন্য জায়গায় করতে পারেন। আমরা যেসব কোম্পানি মালগুলো ব্যবহার করি, স্টিল ট্যাগ, এসকেবি বা ম্যাক্স কোম্পানি মাল, আপনি যদি স্টিল ট্যাগ বা এসকেবি বা ম্যাক্স কোম্পানি মাল দিয়ে তৈরি করেন, তাহলে আপনার জন্য কতটা ভালো হবে আমি বলি, আপনার মালগুলো মরিচা পড়ার সময়টা খুবই কমে যাবে এবং কি মরিচা নাও পড়বে। কেমনটা হচ্ছে আপনি যদি ধুলিবালি থেকে বাঁচিয়ে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, দেখা যাচ্ছে আপনার 50 বছর 100 বছর কিচ্ছু হবে না। কারণটা হচ্ছে অনেকে আছে আপনার এসএস লাগালেন, দেখা যাচ্ছে 5 বছর
6 বছর 10 বছর চলে গেল আপনি বলতে পারেন না আপনি অ্যাসেস কবে লাগিয়েছেন। কারণটা হচ্ছে কি, আপনি যদি ধুলিবালির যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আপনার যদি খেয়াল না থাকে আমি অ্যাসেস লাগিয়েছি এটা পরিষ্কার করতে হবে, অবশ্যই আপনি যত ধরনের অ্যাসেস লাগাবেন বা যাই সোনা লাগান না কেন এগুলো অবশ্যই আপনি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মালগুলো চকচক লেস অনেক সৌন্দর্য থাকবে। আর লাগানোর আগে অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে এগুলো কোন কোম্পানি মাল ব্যবহার করছেন। আমরা মালগুলো ব্যবহার করি স্টলট্যাগ এসকেবি ম্যাক্স, কারণটা হচ্ছে বাংলাদেশে শীর্ষ লেভেল তিনটা কোম্পানি রয়েছে, তিনোটা কোম্পানি মালও কিন্তু আমরা ব্যবহার করি। আর আমাদের কাছে কিন্তু লেজার কাটিং যেসব ধরনের গেটগুলো রয়েছে এগুলোর প্রতি স্কোয়ার ফিট 1800 টাকা, এটা চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন। শুধু এই ধরনের নয়, আমার কাছে কিন্তু প্রায় 10,000 মতো ডিজাইন রয়েছে। আমরা যে 10,000 দিয়েছি আমরা কিন্তু নেট থেকে নিয়েছি নয়, এগুলো আমাদের প্রত্যেকটি হাতের কাজ, আমরা নিজে যেগুলো করি ওগুলোই নেটে ছাড়ার প্রচেষ্টা করি। দেখা যাচ্ছে অনেকে আছে আমাদের থেকে ভিডিও কাট চিট করে, আমাদের থেকে ডিজাইন স্ক্রিনশট দিয়ে, এমনকি ডিজাইন চুরি করে নিজের চ্যানেলে আপলোড করার চেষ্টা করে। আমি বলছি যে যেখান থেকে এইগুলো আমার ভিডিও দেখছেন, আপনি যদি এই ধরনের প্রতিক্রিয়া আমাদের প্রতি চালান তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি, এমনকি আপনার চ্যানেলকে রিপোর্ট রিবুট করে এমনকি চ্যানেলটা টার্মিনেট ডিলিট করে দিতে পারি। আমি আপনাদেরকে কোনো ক্ষতি করার চেষ্টা করছি না, আমাকে পারমিশন ছাড়া কেউ আমার ভিডিও বা স্ক্রিনশট মেরে আপনি ডিজাইন আপনি দিতে পারবেন না, কাস্টমারকে বিভ্রান্তিত করতে পারবেন না। আর এরপরে একটা কথা বলে রাখি, আমার কারখানাতে যারা কিনা কাজ করতে আগ্রহী, আপনি যদি কাজ করতে আগ্রহী থাকেন, আমার কারখানার ঠিকানাগুলো হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে, চাইলে যে কোনো স্থান থেকে কাজ করতে পারবেন, আপনি নির্দিষ্ট মূল্যে আপনার ন্যায্য পারিশ্রমিক আপনি পেয়ে যাবেন। আর সিঁড়ির ডিজাইনটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিট আমরা 1.2 দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি 450 টাকা, 1 mm দিয়ে নিয়ে থাকি আপনার 400 টাকা, 1.5 দিয়ে নিয়ে থাকি 500 টাকা। দেখা যাচ্ছে আপনি যদি তৈরি করতে চান সেম প্রাইসের মাধ্যমে করতে পারবেন। অ্যাসেসের মালেরটা হচ্ছে দিকে দিন বা দিন মালের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে বর্তমানে চায়নাতে লকডাউন আবার বেড়ে গেছে, করোনা আবার প্রভাব বেশি হয়েছে, এই জন্য দেখা যাচ্ছে চায়নাতে যেসব কোম্পানি থেকে যে মালগুলো আসতো বর্তমানে ইম্পোর্ট কিন্তু বাংলাদেশে খুবই কম, এই জন্য কিন্তু সব কিছু বাংলাদেশে ব্যাট বসিয়ে দিচ্ছে বেশি, এই জন্য কিন্তু যত ধরনের মাল রয়েছে অ্যাসেসের সবগুলো মালই অধিকাংশ হচ্ছে চায়নার, আর চায়না মালটা হচ্ছে অরিজিনাল। অন্য অন্য ক্ষেত্রে চায়না মালটা খারাপ ভালো আমি এটা বলছি না, চায়নারটা হচ্ছে অ্যাসেস দিয়ে সবচেয়ে ভালোটা। আপনি চায়না মাল ব্যবহার করলে টাকা সেম আসবে, কম করার মতো কোনো কিছুই নেই। আর কাস্টমার সবাইকে আমি বলছি শুনেন, আর অনেকে আপনাকে পলুক দেখাতে পারে, ভাই দেখা যাচ্ছে সে আপনাকে বেশি বলেছে, আসলে আমি তো এর চেয়ে কমের মাধ্যমে কর দিতে পারতেছি। আসলে ভাই আপনি এই জিনিসটা বুঝতে হবে, দেখা যাচ্ছে একটা গেট 1,00,000 টাকার মাধ্যমে করা সম্ভব, এটা 50,000 টাকার মাধ্যমে করা সম্ভব, 40,000 টাকার মাধ্যমে করা সম্ভব। আপনি যদি চান এর চেয়ে কম খরচের মাধ্যমে করতে পারবেন। দেখা যাচ্ছে এটার যে মালের কোয়ালিটি রয়েছে, মালের থিকনেস রয়েছে, এবং মালের কোম্পানি বাগ বাগ রয়েছে, মালের যে ফিনিশিংটা রয়েছে এটার মধ্যে যে ডিফেন্ট রয়েছে এটাকে আপনার কখনো আমার কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে। আমরা সমগ্র বাংলাদেশে অ্যাসেস লোহ গ্যালভানাইজ স্থায়ী সকল কিছু তৈরি করি, চাইলে আপনি যে কোনো স্থান থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অর্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া আছে, দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই যারা কিনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই প্লিজ নিচে লাল বাটন সাবস্ক্রাইব লাগাটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।